এখন সবার আশা করি সবাই আছো ভালো কি গো সবাই ভালো তো ভালো তো সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো বাংলা রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ তো আমি এখন কোথায় চলে এসেছি এখন আমি এসেছি নেতাজি ইনডোর স্টেডিয়ামে তো আজকের আমি এখানে এসেছি ঘুরতে তো আমিও ঘুরতে এসেছি যখন তোমাদেরকেও ঘোরাবো তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আমরা 8টার বাস ধরে ধর্মতলা এসেছি ধর্মতলা থেকে পুরো একদম নেতাজি ইনডোর স্টেডিয়াম তো কিভাবে এলাম চলো সেখান থেকে ভিডিওটা শুরু করি তো গাইস সকাল সকাল সবাইকে জানাই গুড মর্নিং তো এখন আমি বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি তো চলো আগে বাসে ওঠা যাক তো এখন হচ্ছে বাসে উঠে গেছি তো আমরা উঠেছি নামখানা থেকে তো আমরা যাব হচ্ছে ধর্মতলা তো এই মুহূর্তে আমরা চলে এসেছি কাকদ্বীপে তো কাকদ্বীপে বাস কিছুক্ষণ দাঁড়াবে তারপর আবার বাস ছেড়ে দেবে এখন হচ্ছে চা খাওয়া হচ্ছে তো বাস আবার ছেড়ে দিয়েছে তো এখন আমরা ডায়মন্ডে চলে এসেছি তো এখন আমরা ধর্মতলা ঢুকছি তো এখন চলে এসেছি ধর্মতলা তো আমরা সকাল 8টার সময় উঠেছিলাম তো ধর্মতলা আসতে 4-4.5 ঘন্টা লেগে গেল তো এখন কিছু খাওয়া দাওয়া করব তারপর এখান থেকে বেরিয়ে যাব চলো ফটাফট খেয়ে নিই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি নেতাজি ইনডোর স্টেডিয়ামে তো ধর্মতলা থেকে নেতাজি ইনডোর স্টেডিয়াম 1 কিলোমিটার তো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি নেতাজি ইনডোর স্টেডিয়ামের দিকে তো এই যে সামনে দেখতে পাচ্ছ ইডেন গার্ডেন তো আমরা চলে এসেছি নেতাজি ইনডোর স্টেডিয়ামে তো চলো ভেতরে ঢোকা যাক তো এখন ভেতরে ঢুকে গেছি তো আমি এখন কোথায় চলে এসেছি এখন আমি এসেছি নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজকের এখানে এসেছি এখানে হচ্ছে কলেজ ফেয়ার হচ্ছে তো এখানে সমস্ত ধরনের কলেজ এসেছে তো আজকের আমি এখানে এসেছি ঘুরতে তো আমিও ঘুরতে এসেছি যখন তোমাদেরকেও ঘোরাবো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই
তুমি এই কলেজ ফেয়ার সম্পর্কে একটু বলো। কলেজ ফেয়ার সম্বন্ধে এই দেখো, ওয়েস্ট বেঙ্গলে অনেক কলেজ আছে, বিভিন্ন বিভিন্ন জায়গা। এবার বাচ্চা প্রতিটা কলেজে যেতে 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 তার দম পেটে যায়। তো কলেজ ফেয়ারে এলে কী হয়, সমস্ত কলেজ এক জায়গায় পেয়ে যায়। তো এবারে যে কলেজে ভালো লাগবে সেই কলেজের সাথে কথা বলে এখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারে। এর সুবিধাটা কী? এই তো সমস্ত কলেজ এক জায়গায় পেয়ে গেলে এটাই হচ্ছে সুবিধা। সমস্ত কাউন্সিলাররা এখানে আছেন। এবারে যে কলেজে তোমার ভালো লাগে বা কোনো কিছু যদি তুমি বুঝতে না পারো, প্রতিটা কলেজের সাথে যাও, কথা বলো, সমস্ত কিছু ইনফরমেশান নাও, কাউন্সিলাররা দিয়ে দেবে, তারপর তোমাদের যেটা পছন্দ সেখানে তুমি ভর্তি হয়ে যেতে পারো। আচ্ছা নবীন দা, তুমি তো এখানে এসে ভর্তি হয়েছিলে না 2014 সালে? আমি ওই কলেজ ফেয়ারে এসেই অ্যাডমিশন নিয়েছিলাম বিবিআইটিতে। তো তোমরা যদি কেউ বিবিআইটিতে ভর্তি হতে চাও, বিবিআইটির অ্যাডমিশন হেল্পলাইন নম্বর এই হচ্ছে ডেসক্রিপশানে আর এই যে ডিসপ্লেতে দিয়ে দিচ্ছে, তোমরা কল করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আচ্ছা এই কলেজ ফেয়ার কতদিন চলবে? 3 দিন চলবে, 17 আগস্ট ইনাগরেট হয়েছে, আজকে হচ্ছে 8 আগস্ট আর কাল দিনটা 19 তারিখ। এই 3 দিন হলে স্যার, মানে আগের দিন হয়ে গেছে, আজকে হচ্ছে, কালকে হলে স্যার। ভিডিও আসবে পাবে, ভিডিও অনেক লেটে আসবে। আনন্দবাজার পত্রিকায় একটা দিয়েছিল, তো এখানে এসেছি, এখানে ঘুরবো, ঘুরে তারপর বাড়ি চলে যাবো। তো চলো একটু চারিদিকটা ঘুরে আসি। তো তোমরা যারা নেতাজি ইনডোর স্টেডিয়ামে আসতে চাও, তোমরা কিভাবে আসবে? তো আমরা এসেছি নামখানা থেকে, তো নামখানা থেকে ধর্মতলা এসেছি, ধর্মতলা থেকে হেঁটে হেঁটে নেতাজি ইনডোর স্টেডিয়ামে চলে এসেছি, একদম ইডেন গার্ডেনের পাশ থেকে ঘুরে ঘুরে চলে এসেছি নেতাজি ইনডোর স্টেডিয়াম। নেতাজি ইনডোর স্টেডিয়াম ঘুরলাম, পুরোটা ঘুরে দেখলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিও দিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো, বাই বাই।